তো সাবস্ক্রাইব করুন আয়েশা ক্রিয়েটিভিটির পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি চলে যাবে সবার আগে আপনার কাছে, এটি এখন ফ্রি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আমার কিছু অনলাইন শপিং। তো লাস্ট টাইম হচ্ছে আমার ছোটো বোন একটা ব্যাগ অর্ডার করেছিল অনলাইন থেকে। তো এইটা হচ্ছে ব্যাকপ্যাক, মিনি সাইজের ব্যাকপ্যাকটা, তো দেখতে অনেক সুন্দর। তো আর এগুলো আমরা যেহেতু একজনের কাছ থেকে কালেক্ট করেছি, সব কিছু একসাথে দিয়েছে, আর ওপরের যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটাও অর্ডার করা হয়েছে। তো সব কিছু অনেক অনলাইনে আমরা দেখে ভেবেছিলাম যে হাতে আসার পর হয়তো বা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, বাট আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। বিশেষ করে সাথে এই ছোটো ব্যাগটা আরও বেশি সুন্দর, অনেক কিউট লাগে দেখতে। তো এটার ভিতর আপনারা চাইলে ইয়ারফোন রাখতে পারেন বা কি অথবা অন্য কিছু ক্যারি করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো এটা অনেক সুন্দর একটা ব্যাগ, আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরে অনেক স্পেস আছে। তো টোটালি সব কিছু মিলে আমাদের সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে। এই হচ্ছে ব্যাগটা, সাথে একটা হিজাব আছে। এই দুটো জিনিস ফ্রি দিয়েছে শুধুমাত্র রেগুলার কাস্টমার হওয়ার জন্য। সো ওনার কাছ থেকে অনেক কিছু অর্ডার করেছি আমরা এর আগে পরে। তো টোটালি সব কিছু বলে ওনার পেজটা আমাদের কাছে ভালো লাগে, যার দরুন আমরা ওনার কাছ থেকে অর্ডার করি। আর আমরা কখনো ফেক পাইনি এই পর্যন্ত অনলাইনে, নাকি অনেকে ঠকে যায় বাট আজব্দি ঠকেনি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো এই যে অনলাইনের এই শপিংগুলো দেখে আমরা এখন চলে এলাম পিঠা বানাতে। তো এই হচ্ছে আমাদের দুধ পুলি পিঠা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে দুধ পুলি পিঠা বানালাম। প্রথমে ভালো করে আটাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে কিছু নারকেল কোড়ানোর এটাকে আমরা চিনি দিয়ে প্রসেস করে নিয়েছি। তো আমরা এটা প্রসেস করে নিয়েছি, আর এখানে আমরা রুটি বেলে সেই কাইটাকে ভালোভাবে রুটি বেলে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, ছোটো ছোটো করে পুলি পিঠা বানানোর জন্য। এই পিঠাটা বানিয়েছি আমি আর আমার আম্মু, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন আমরা কীভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠা বানাতে প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমরা নর্মাল খাওয়ার জন্য যে এই টাইপের রুটি বানাই তার চেয়ে একটু মোটা হবে রুটিটা, তখন আমরা ছোট ছোট কিছু গোল টাইপের জিনিস দিয়ে, আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো আমি এই পিঠাগুলো কাটার জন্য বেবিদের যে ওয়াটার বটলের হেডটা থাকে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে এরকম শেপের যে কোনো জিনিস দিয়ে কেটে শেপ করে নিতে পারেন। এরপর এইগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমরা ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়েছি। এভাবে দুই তিনজন মিলে এই পিঠাগুলো বানালে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু এগুলো সাইজ অনেক ছোট হয়। সো অনেকগুলো একসাথে বানিয়ে তারপর এগুলো গুড়ের ভেতর একটু জাল করতে হয়। তো আমরা যেহেতু আমি আর আম্মু মিলে বানাচ্ছিলাম, তো দেখলাম যে এটা বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে পিঠা ফেটে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা তাড়াতাড়ি বানিয়ে তারপর এভাবে অল্প অল্প করে বানিয়ে তারপর গুড়ের ভেতর এভাবে জাল দিচ্ছিলাম। এই পানিটাতে একটু গুড় দিয়ে তারপর এটাকে মেল্ট করে নেওয়া হয়েছে, আর পাশের চুলায় আমরা দুধ জাল দিচ্ছিলাম। তো যখনই গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে পিঠাগুলোর সাথে মিক্স হয়ে যাবে, তখন এর ভেতর দুধটা ঢেলে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায়, আস্ত থাকা অবস্থায় তারপর নামিয়ে ফেলতে হবে। তো এই দেখুন, আমরা গরম গরম নামিয়ে নিয়েছি। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও বেশি ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল। তো আমি ওয়েট করছিলাম এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরম গরম এটা কেমন দেখতে হয়েছে। তো এই যে দেখুন, এটা সম্পূর্ণই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটু খেয়ে দেখছি এগুলো কেমন হয়েছে। আর খেতে তো কি বলবো, অসাধারণ মজা হয়েছিল। আর এই পিঠাটা এমনিতেও আমার অনেক ফেভারিট। তো আপনারা কার কারা এই পিঠাটা খেয়েছেন আর কাদের কাছে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এই পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই পিঠাগুলো শেয়ার করতে পারিনি কারণ এগুলো হচ্ছে আম্মু বানাচ্ছিল, আর ওই পিঠাটা আমি আর আম্মু দুজনে মিলে বানিয়েছিলাম। তো এখানে আম্মু এই পিঠাগুলো সুন্দর করে সাজ করে রেখে দিয়েছেন। সো এগুলো এখন অয়েলে ফ্রাই করে নিতে হবে। এই পিঠাটা অয়েলে ফ্রাই করার পর তারপর দুধ জাল করে, যেভাবে আমরা অন্য পিঠাটা দেখিয়ে দিলাম যে দুধ পুলি পিঠাটা যেভাবে দুধ জাল করে ভিজিয়ে রাখা হয়েছে, এটাও একইভাবে ভিজিয়ে রাখতে হবে। ঠিক যেভাবে আমরা চিতই পিঠা ভিজাই একই স্টাইলে এই পিঠাটাকেও হালকা অয়েলে ফ্রাই করে তারপর ভিজিয়ে রাখতে হয়। খেতে অসাধারণ টেস্টি হয় আর পিঠাটা অনেক মজাদার। তো আমি এই পিঠাটার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা যদি এটার ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই হচ্ছে ভাজা পুলি পিঠা। তো এই পিঠাটা পুর দিয়ে ভালোভাবে ডেকোরেশন করা হয়ে গেছে, এখন এটা শুধু ভেজে নেওয়ার পালা। তো আমি এই অবস্থায় আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ আম্মু যেহেতু এগুলো তাড়াহুড়ো করে বানাচ্ছিল, তো আমি জাস্ট একটা ফুটেজ নিয়ে নিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন বন্ধুরা, এই পিঠাটা কম বেশি সবাই বানাতে পারেন, এটার ভেতর মিষ্টি পুর দেওয়া হয়, অনেকে চাইলে মাংস দিয়েও এই পিঠাটাকে বানাতে পারেন। তো এগুলো এবার ভেজে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন ভাজার পরে আর কত ইয়াম্মি লাগছে, এটা খেতেও অনেক মজা লাগে। তো আম্মু হচ্ছে আমাদের জন্য বানিয়ে নিয়েছে, সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এই পিঠাটাও সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গেছে, এবার এই পিঠাটাকে দুধের ভেতর ভেজানোর পালা। সো এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই সাইডে একই পিঠার ময়ানটাকে এভাবে গোলাপ করে তারপর বানিয়ে নেওয়া হয়েছে, একটা গোলাপ ফুলের কলির মতো। আপনারা এইভাবে বিভিন্ন রকমের শেপ দিয়ে এটাকে করতে পারেন, যে যার ইচ্ছা মতো বানিয়ে জাস্ট চিতই পিঠার মতো দুধটা জাল করে ভিজিয়ে নিলেই পিঠাটা কমপ্লিট। আর আমার কাছে তো এই ধরনের সব পিঠাই খুবই বেশি ভালো লাগে, আর শীতকাল হচ্ছে পিঠা খাওয়ার উপযুক্ত সময়। তো এই টাইমটাতে আমি পিঠা খেতে খুব ভালোবাসি। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।